বাড়ির সামনে তথা আমাদের এডুকেশন মিনিস্টারের বাড়ির সামনে এসেছিলাম। আমাদের যে অনেকদিন ধরে একটা দাবি, আমাদের না সারা রাজ্যে শিক্ষক ব্যবস্থার দাবি, এটা মানে শিক্ষক ব্যবস্থার মধ্যে যারা পড়ে ছাত্রছাত্রী অভিভাবক প্লাস টিচার, তো ওদের দাবি হলো শিক্ষক স্বল্পতা। তো শিক্ষকদের এত স্বল্পতা যে স্কুলগুলি ভালো করে চলছে না, এদিকে নতুন স্কুল উদ্বোধন অনেক কিছুই হচ্ছে। আমার মনে হয় ছাত্র আর শিক্ষক ছাড়া একটা বিদ্যালয় এটা পঙ্গু, এটা কোনো বিদ্যালয় না, এটা জাস্ট একটা ঘর বা একটা বাড়ি হবে। তো শিক্ষক স্বল্পতা যেটা অনেকদিনের সমস্যা, সেটা দূরীকরণের জন্য আমাদের মনে হয়, সবারই মনে হয়, আমাদের না শুধু আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকদের সবারই পক্ষ থেকে আমি বলছি যে এটা শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য এই যে আমরা 361 জন পাশ করেছি এই এত মডেল কোশ্চেন পেপারে, যেখানে 38,000 প্রায় পরীক্ষা দিয়েছে। তো আমাদের যোগ্যতা বিচার করে, জানি না বিচার তো সারা ত্রিপুরা করছে, আমরা শুনছি যতটুকু যে আমাদের এতদিনে পাওয়া উচিত ছিল সবাই বলছে, আর এই সমস্যার মধ্যে আরও তো আরও আগেই পাওয়া দরকার ছিল। এখনও আমরা বলছি যে আমাদের অভিভাবক, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী উনি কী ভাবছেন, আমাদের কী ভাবছেন জাস্ট আমাদের এটা বলার জন্য আমরা।